এটা আদালতের ব্যাপার, এটা এখন বিষয়টা আদালতে আছে। এটা আদালতের ম্যান্ডেট কি আছে, বাড়ি কি আছে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সেটা হবে, এটা এটা সবাই জানে। এখানে তারা জামাত ছাড়া তাদের টিকে থাকাই দুষ্কর। নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি যেখানে গিয়ে পৌঁছেছে, এখন তাদের বড় সমাবেশ বড় মিছিল করতে হলে জামাতকে দরকার। জামাতের আবার একটা তাদের একটা সমর্থক কর্মীর একটা ব্যাংক আছে, কাজে সমাবেশ বড় করতে হলে মিছিলে লোক বেশি টানতে হলে জামাত ছাড়া তাদের চলবে না। এবং তারা আমরা বারবার একই কথা বলেছি, সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। আমরা বলেছি জঙ্গিবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, এদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। কাজে বিএনপি আর জামাত একই মুদ্রার রিপিট আর ওপিট, এটা একটাকে ছাড়া আর একটা চলবে না, দুটোই লাগবে না। যেহেতু এটা কোনো সমঝোতা না, যেহেতু এটা আদালতে বিষয়টা বিচারাধীন, সেহেতু আমরা ভিন্ন উদ্যোগ নেওয়াটা যুক্তিসঙ্গত নয়, এটা ভেবেই বাদ দেওয়া হয়েছে। সেটা নিশ্চয়ই ভাবছেন, আমাদের সভাপতি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং নিশ্চয় তার মাথায় কেউ থাকতেও পারে, সেটা তিনি তো এখনো বলেননি, সময় আসলে জানতে পারবেন।